हेलो एवरीवन, गुड मॉर्निंग सबाई के। देखते ही पाच एकदम फुल दमे वॉकिंग चलते। एखन 6:30 बजे, आज के 6:00 बेरोई नहीं कारण आज के बेस ठंडा रही है, तो से 6:00 उठे तपर आबार एकटूखानी घूमिए नहीं दें बेरोते बेरोते 6:30 हो गल। सायंतन आज के बेरोब किन्तु ओ आबार लैज खेये गेछे, ओ बोले जे ना आमी जाब ना, আমার মাথায় যন্ত্রণা করছে। আমি বললাম থাক তুমি শো আমি যাই, ও আমাকে বলছে তুমিও ঘুমাও। আমি ভেবে দেখলাম না একদম ল্যাদ খাওয়া যাবে না, ঘুমাতে তো প্রচণ্ড ইচ্ছে করছিল, বেরোতে একটুও ইচ্ছে করছিল না, কিন্তু তাও আমি একদম বেরিয়ে পড়েছি। জ্বালা বাবাকে, জ্বালা জ্বালা বাবাকে, জ্বালা জ্বালা বাবাকে, বিরক্ত কর বাবাকে, বিরক্ত কর একদম একদম বাবাকে ধরে একদম দ্রুত কর। ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম রোদ উঠে গেছে। আজকে না প্রচণ্ড হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, মানে পা ফা পুরো ব্যথা করছে। তারপরে এখন টনিকে নিয়ে ছাদে এলাম, একটুখানি ছাদে এক্সারসাইজ করবো, এই 5-10 মিনিট মতো, ম্যাক্সিমাম 10 মিনিট করব। অলরেডি এখন 7:22 বাজে, তো এই 10 মিনিট মতো থাকবো, থেকে নিচে যাব, তারপরে চা টা খাবো। মনে হচ্ছে কি কখন নিচে গিয়ে একটুখানি চা, একটু বিস্কিট এই সমস্ত খাবো, মানে আর পুরো ঘেমে গেছি। মানে এখন পুরো ভালো গরম পড়ে গেছে। সকালবেলা যে 6:00 যখন উঠেছিলাম তখন একটুখানি মেঘলা মেঘলা লাগছিল, তো সেই জন্য ভাবলাম যে মানে একটু অন্ধকার অন্ধকার ছিল, তো সেই জন্য ভাবলাম যে চলো 6:30 বেরোই, 6:00 বেরোবো না। আমাদের এখানে না প্রচুর শালিক পাখি, মানে সকাল সকাল বেরোলেই একদম তোমরা দুঃশালিক দেখতে পাবে, আর তোমাদের মনে হবে যে তোমাদের সারা দিনটা খুব ভালো যাবে। দেখো ছেলেকে, দেখো ছেলে সকাল সকাল সারা ছাদময় একদম ঘুরে বেড়াচ্ছে, খুব মজা পায় ছাদে নিয়ে এলে। টনি টনি দিঘা আচ্ছু আচ্ছু আচ্ছু, কারোর কথা এখন আমি শুনবো না, আমি এখন ছাদে এসেছি, আমি এখন ছাদে মজা করবো। কুকুরের বাচ্চা আমি আদর করেছি সেটা পর্যবেক্ষণ করছে টনি এখন, আর ওপরে দেখ গায়ে উঠেছিল। কোন কুকুরের বাচ্চা আদর করেছি টনি এখন পর্যবেক্ষণ চলছে। কাউকে আজও করতে পারবো না, সন্টুকে ছাড়া, খালি সন্টুকেই আজও করতে হবে, খালি সন্টুকেই আজও করতে হবে। আমাদের ছাদের গাছে দেখো বেগুন হয়েছে, দেখাচ্ছি এই দেখো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। একটুখানি বেগুন ভর্তা বানাবো, মানে বেগুন ভর্তা মিন্স সর্ষে দিয়ে একটুখানি, জাস্ট সর্ষে দিয়ে বেগুন দিয়ে বানাবো। বেগুন ভাজা আর করবো না, এই যে বেগুনটা কেটে নিয়েছি। আর ছাদে কি সুন্দর বেগুন হয়েছে দেখেছো, এইটুকুনি কি কিউট লাগছে দেখতে, মানে বলে না গাছে যে কোনো ফল হলেই ভালো লাগে, মানে জাস্ট দারুণ লাগছে। আরো অনেকগুলো গাছ, এগুলো আমাদের নাই, আমাদের ওই মানে মাদার ফ্ল্যাটের পাশে যারা থাকে ওরা লাগিয়েছে, বাট ভীষণ কিউট লাগছে, খুব ভাল লাগলো দেখে। বেগুন গাছগুলো পুরো ছোট্ট ছোট্ট ছিল। চা হয়ে গেছে আমার, চাটা এখনো খাইনি, চাটা জাস্ট টেবিলে রেখে এসেছি। রেখে এসে ভাবলাম যে বেগুনটা একটু ভাজাটা বসিয়ে দিই, বেগুন ভাজাটা বসিয়ে দিই, মানে ঢেকে রেখে তারপরে চাটা খেতে যাব। কারণ আমার চা খেতে না অনেকটা সময় লাগে, কারণ যেহেতু আমি খুব একটা গরম চা খাই না, তো সেই জন্য চা খেতে অনেকটা টাইম লাগে, কারণ তার ততক্ষণে বেগুনটা এদিকে এদিকে ভাজা হয়ে যাবে। আজকে সায়ন্তনও তাড়াতাড়ি উঠে গেছে, ব্রাশ করছে ও, তো আমার চাটা এখনো খাওয়া হয়নি, বললাম যে আমি একদম গরম চা খাই না, তো ওই জন্য ওকে ওকে বললাম বসো, তোমার তোমার চাটাও বসিয়ে দিই। দেখি ভাবছি একটুখানি বাজারে যাব, কিছু বাজার আনতে হবে, মানে মাছ নেই, মাছও আনতে হবে, সবজিও আনতে হবে। ভেবেছিলাম কালকে যাব, কালকে যেহেতু স্যাটারডে, তো ও বললো যে না চলো তাহলে আজকেই যাই। এখন 8:00 বাজে, একদমই বেশি বেলা হয়নি,
মানে আমাদের জন্য তো 8টা ভোর বেলা, বুঝছো? প্রচন্ড ভোর, আমরা 10টা 10টা 11টায় ওঠা পাবলিক। যাই হোক, চলো সকালবেলা দেখছি সায়ন্তন কত লোক রাস্তায় হাঁটতে বেরোয়। মানে 7টা 7টা বেজে গেছে, কালকে যেমন 6টায় বেরিয়েছিলাম তো ওই জন্য কালকে লোক একটু কম দেখতে পেয়েছি। আজকে তো 6:30 বেরিয়েছি, 6:30 বেরোলে মোটামুটি ওই আমি 7:15 অব্দি হেঁটেছি, 7:20 অব্দি হেঁটেছি, তারপরে ছাদে গেছিলাম। 7টার পরে দেখি গিজ গিজে লোক, 7টার পরে অনেক লোক রাস্তায় বেরিয়েছে, সব গাছে জল দিচ্ছে, হাঁটছে, কত বয়স্ক বয়স্ক লোক হাঁটছে। আমাদের হাউজিং এ জিম মানে ভর্তি হতো, জিম লাগে না, হাউজিং অনেক বড় হাটের জায়গা। তাড়াতাড়ি উঠে পড়েছে তো বললাম যে চলো তাহলে বাজারটা করে আনি, একদম তাড়াতাড়ি করে সবজি মাছ দেখি কি পাওয়া যায়। আরে 85 টাকা হয়েছে বুঝলে তো সবজি কিনে, আমরা 100 টাকা দিয়েছি, 15 টাকা ফেরত দেওয়ার কথা, ঠিক আছে? তো ফুলকপি পাওয়া যাচ্ছিল 20 টাকা, একজন ফুলকপি নিচ্ছিল, ঠিক আছে? তো বললো কি, দেখলাম বাজার দোকান বাজারে মানে বিক্রি করছে আর কি যে সবজি, তাকে দেখে তার দিকে তাকিয়ে বল ফুলকপি কত করে, ঠিক আছে? ফুলকপি কত করে? বলছে 20 টাকা। তাহলে একটা ফুলকপি দাও, মানে রিকোয়েস্ট ভাবো তুমি, একটা ফুলকপি দাও। তখন দেখলাম দোকান বাড়ি বললো ও ফুলকপি দিতে হবে, আচ্ছা। মানে ফুলকপিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল আর আমরা টাকা ফেরত নিলাম না, মানে বুঝতে পেরেছো? মানে 15 টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ফুলকপিটা ঠিক বাগিয়ে নিল, মানে 5 টাকা প্রফিট করে নিল ওখান থেকে। এই জন্য আমি বাজারে যাই, এই মালটা ছেড়ে দিয়ে কিছু হবে না। আর এক আর এক বাটা মাছ বিক্রি হচ্ছে, একটা লোকের কাছে 170 টাকা, একটা লোকের কাছে 180 টাকা। শান্ত মতো নাও তাহলে, এটা না আমি বললাম বাটা মাছ বিক্রি হচ্ছে, ঠিক আছে? একটা আগের দোকানের লোকটা মানে একদম পাশাপাশি তো বসে মাছওয়ালা গুলো, আগের দোকানে জিজ্ঞেস করেছে বলেছে 170 টাকা, পাশের দোকানে জিজ্ঞেস করেছে ও বলছে বাটা মাছ 180 টাকা। তো আমি বললাম যে যখন পাশের দোকান নেক্সট দোকানটা, আমি বললাম যে তাহলে তুমি তোমার জন্য একটা দুটো নিয়ে নাও বাটা মাছ, কি আছে? তখন ও কি বললো, তো লোকটা সামনেই বললো যদি আমার নেওয়ারই হতো তাহলে আমি ওনার কাছ থেকে নিতাম, এনার কাছে 10 টাকা বেশি দিলে বলে দেবো। দেখলাম আমি মাথাটা ওয়া হয়ে দাঁড়িয়ে আছে, কে ভাই এটা? ঠিকই তো, আমি আগে যাকে জিজ্ঞাসা করেছি তা আমি তার কাছে যদি কম পাই আমি তার কাছ থেকেই নেবো, তাই না? ওকে যাই চেঞ্জ করি, করে টোরে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, খিদে পেয়ে গেছে।
সাথে হচ্ছে কালকের বাঁধাকপি তরকারি একটুখানি রেখে দিয়েছিলাম, আর একটুখানি রইলো, এটা রেখে দিই, দুপুরবেলা সায়ন্তনের হয়ে যাবে। আর আজকে দুপুরের জন্য আলু সোয়াবিনের একটু তরকারি মতো বানাবো, একটু কষা কষা মতো বানাবো। তো আলুটা দিয়ে দিচ্ছি আর সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, জলটা চিপে দিয়ে দিচ্ছি। স্পাইসি করে করো কিন্তু, হ্যাঁ একটু তেল লাগবে না, অল্প একটুখানি। পূজার স্পাইসি পেস্ট, কষা কষা করবো, বুঝলি? খুবই ভালো, হ্যাঁ আমি ভাবছি যে চাটনি, এই দেখো সায়ন্তন টনির ফটো তুলেছে, ভালো এসছে। হ্যাঁ টনিকে সবসময় ভালো আসে, আর আমাদের শালা না না সাজলে ভালো আসে না, টনি টনিকে কি সুন্দর বলো, সাজতে হয় না, ও এমনি সুন্দর, এমনি ফর্সা গালো গালো চোখ, আমাদের মতো নাকি। টনি ফটো শ্যুট হচ্ছে, সাদা এসে গেল, এই টনি কিন্তু স্টে করে আছে, টনি স্টে স্টে বাবা কেন পারবি না কেন কাকা, এত যে খাচ্ছ গায়ে শক্তি গুলো কোথায় যাচ্ছে? আমি তো খাচ্ছি, আমি তো আমি বলে যাবো সত্যি নেই কিছু না, পড়ে যাবো তুই তো লাফাবি ওখান দিয়ে টিকটিকি দেখে, এমন করছিস ডাইনোসর চলে এসে জানা দিয়ে, চুপ সালা, আমাদের উপরে ট্যাঙ্কি পরিষ্কার করছে বুঝেছো ফ্ল্যাটে, কিন্তু আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যে বলেছিল 10টা থেকে 12টা অবধি জল বন্ধ থাকবে, আমি তো তখন বসেছিলাম ওই ঘরে, গেলাম ওই ঘরে গিয়ে গল্প গল্প করলাম, রান্নাবান্না সব হয়ে গেছে কিন্তু বাসন মাজা বাকি আছে, তো এখন 11টা 40 বাজে, আমরা 12টা 10 15 অবধি ওয়েট করেই নি, তারপরে করবো, কারণ এখন দেখছি লাল জল পড়ছে, তো ভাবলাম মাথায় তাহলে একটুখানি কিছু করা যাবে, দেখি মাথায় একটুখানি তেল টেল মাখবো, অনেকদিন মাথায় তেলও মাখা হচ্ছে না,
দই আর মাখবো না আজকে, একটু তেল মেখে রেখে দিই। তেল মেখে শ্যাম্পু করলে না চুলটা খুব সিল্কি লাগে। দেখো আমি না ভুলেই গেছিলাম জানো তো, যে জল আসবে না, এই যে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম তারপরে পজ করে রেখেছি, এই যে কম্বলের ওষার বিছানার চাদর সব দিয়েছি, দাঁড়াটা চালিয়ে দিই। এই যে এটা কাছাকাছি হোক। ওমা মা, মাসি আসেনি? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে সায়ন্তন আমাকে জামা কাপড় মেলাতে হেল্প করতে এসছে, প্রচণ্ড রোদ, আমি ওই জন্য ওদিকটা যাচ্ছি না, এমনি দেখো রোদে আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে। ওই যে সায়ন্তন মেলছে জামা কাপড়, আমার হাতে ক্লিপ আছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে, শরীরটা না ভালো লাগছে না, আজকে পেটটা একটু ব্যথা ব্যথা করছে, ও ওষুধ নিয়ে এলো ওকে বললাম, তো ওই জন্য ওকে বললাম তুমি আজকে একটুখানি জামা কাপড়গুলো মেলে দাও, রোদে যেতে ইচ্ছে করছে না, কষ্ট হচ্ছে। তো স্নান টান করুক, খাবো তারপরে। এখন কটা বাজে? দুটো ফুটো বাজে না, দুটোই বাজে। বিছানার চাদরটা না উল্টে মেলে দিও, হ্যাঁ তাহলে রংটা নাহলে উঠে যাবে। দেখো সবজিগুলো রোদে দিয়েছিলাম, এই যে ঢেঁড়স, আর এইখানে হচ্ছে বেগুন আর শশা আছে। আমার এখনো সবজি ধোয়ার পর্ব চলছে, আর টনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দুত্তু করছে, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। এটা কি বাবা, কুতু বাচ্চা, কুতু বাচ্চা। সোয়াবিন, বাঁধাকপি, ডাল, আর এই যেদিকে হচ্ছে এসে সর্ষে বেগুন। লাঞ্চটা করে নিই, খিদে পেয়ে গেছে প্রচন্ড। সায়ন্তন চলো 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 চলো, খেয়ে নিই, খেয়ে নিই, একটুখানি রেস্ট নেবো। এই আছে যাবে না কিছু, জুতো কিনতে বলছিল যাবে? কোথায় কিনলে জুতো? জুতো অর্ডার করে দিতে। অর্ডার করেছো? হ্যাঁ তুই তো বললে ওটা অর্ডার করে দাও, করলাম চলো বলো না, আমাদের থেকে অর্ডার করে দিয়ে পয়েন্ট। আসলে আমাদের বিয়ে বাড়ি আছে তো, তো সায়ন্তনের পাঞ্জাবির সাথে যে জুতোটা আছে ওই জুতোটা ঠিকঠাক মানে খুব একটা ভালো না, মানে আমার খুব একটা পছন্দ না, ওরও পার্সোনালি খুব একটা পছন্দ না। দাঁড়াও বাড়বো, আজকে আমরা ভিতরে করে পুষে খাবো, টিভি দেখতে দেখতে। ওরও পার্সোনালি খুব একটা পছন্দ না জুতোটা, তো তাই জন্য একটা জুতো অর্ডার, কয়েকটা জুতো বলতে যাচ্ছিল, একটা জুতো অর্ডার করেছি, মানে ও করেছে আর কি, আজকে একটু টিভি দেখতে দেখতে খেতে ইচ্ছে করছে, তো তাই জন্য আর কি আর খাওয়ার ওখানে বসছি না, খাটে বসে খাবো। এ দেখো সবাই, ওই যে ব্যাগটা কিনেছে, আমাকে জোর করে ভিডিও করাচ্ছে, আমি এমনি ঘুম থেকে উঠেছি, ভালো লাগছে না। এটা কি একটা ব্যাগ কিনেছে, পিঠের মধ্যে দেখো, আর পিঠে নেই সে এরকমই ব্যাগ, কুচকু ব্যাগ, কুচকু ব্যাগ, এটা আমি এমনি কিনেছি এটা কারণ আছে জন্য। হ্যাঁ কেন বলবি না, কেন বলে দে না, দেখ ব্যাগটা দেখো, ওরা দেখতেই পেল না, ওরা প্রচন্ড উৎসুক হয়ে তাকিয়ে আছে ব্যাগটা দেখার জন্য। ও আচ্ছা, বাহ গুচির ব্যাগ, কি ও না সি, সরি ওটা ব্যাগই ড্রেস, সরি ওটা ব্যাগই ড্রেস। আচ্ছা এরকম একটা দেখো, একটা চেইন আছে, এটা অ্যাকচুয়ালি স্লিংই, মানে এই যে, আর এরকম একটা। আমি যদিও খুব একটা বড় ব্যাগ আমার না ক্যারি করতে ভালো লাগে না, আমার এই ছোট ছোট ব্যাগই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি নিয়েছিল পিঠে ক্যারি, মানে সবসময় এরকম কাঁধে নিতে ইচ্ছে করে না, মনে হয় যে একটুখানি পিঠে ক্যারি করি, তো এরকম করে রাখবো, সুন্দর পিঠে হয়ে যাবে, কাঁধে হয়ে যাবে, বিন্দাস। এটা চেয়েছিল, এরকম চেয়েছিল, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তখন আগে তখন সেট করা ছিল না ঠিকঠাক করে, মানে খিচে ছিল পেছনটা, হ্যাঁ হ্যাঁ ওই জন্য। তো আমাদের চা খাওয়া ডান, আমরা এখন একটুখানি ও বাড়িতে যাচ্ছি, আর প্রচন্ড ঘুমিয়েছি আমরা দুজনেই, আমি বেশি ঘুমিয়েছি, আমি বেশি ঘুমাইনি, একদম বেশি ঘুমাইনি, কারণ ছাদে জামা কাপড় ছিল, আমি ওকে আনতে বলেছিলাম, ও ভুলে গেছে আনতে, আর আমিও এত পরিমাণ ঘুমিয়েছি যে আমি উঠে জামা কাপড় আনবো, আমার তখন শরীরের এনার্জি ছিল না। টনিও ঘুমাচ্ছিল, টনিও সকালবেলা উঠে গেছে, তো আমি দেখছি চলো যাই তাহলে ও বাড়িতে যাই। মা মাসকা বাড়ি অর্ডার করেছে, বললো যে তুই একটুখানি নিয়ে আসিস, আমাদের যাওয়ার পথেই দোকানটা পড়ে আর কি, তো
তো যাবো, এখন মোটামুটি 9টা বাজে। আর ওয়েদারটা তোমরা হয়তো ভাবছো যে গরমের মধ্যে জ্যাকেট পরেছি কেন, কিন্তু আমাদের এখানে না এখন অতটা গরম পড়েনি, মানে বাইক চালিয়ে ঠান্ডা লাগে, বাইক চালিয়ে ঠান্ডা লাগছে রাত্রিবেলা স্পেশালি, দিনের বেলা লাগছে না। তো না যদি যখন বাজারে গেছিলাম তখন কিন্তু গরম লাগছিল, তাই না? ওকে চল বেরোই আমরা। আসছে তুমি কি এরকম করতে পারবে, এরকম বন্ধু খুলে আটকে বিশাল চা তাও দিচ্ছে যদি। ওই তো ওরা বলছে যে এখন সব সিভিলিয়ানকে বলছে পার্টিসিপেট করতে, গরিলা ওয়ারফেয়ার করতে, যেটা হয় না মানে লুকিয়ে, মানে লুকিয়ে লুকিয়ে মানে সিভিলিয়ানরাও আর কি যেরকম ইরাক ফিরাকে হয় ওরকম টাইপের। আবার কি অন্য দেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে প্রচুর লোকে নমিনেট করেছে যে আমরা তোমার হয়ে তোমাদের দেশে গিয়ে যুদ্ধ করব। বাবা ঠিক আছে যাবে নাকি তুমি যুদ্ধ করতে? আমি আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে মানে অ্যাপ্লাই করা যায়। তুই যাবে যুদ্ধ করতে? না আমি জিজ্ঞেস করেছিলাম কি 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 প্রসেস, কি রিপ্লাই আসেনি। দেখুন তো আচ্ছা তোমরা এই মোটা ভুড়ি নিয়ে যুদ্ধ করতে যাবে? না আমি যাব না যুদ্ধ করতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কি প্রসেস অ্যাপ্লাই করেছ। জিজ্ঞেস করব না তুমি জানতে ইচ্ছা করে বেশি পাকা পেছনটা অনেকে আছে গো ঘুরতে যাওয়ার খুব কেনাকাটি করে, অনেকেই আছে টুকটাক, আমরাও কিনে টুকটাক লাগে কিন্তু মানে খুবই টুকটাক, বেশি না ধর নতুন একটু বাড়িতে পড়া। হ্যাঁ 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 আমি আমার আর কেনা হলো না এইসব চক্করে, এসে চটি কিনবো, একটা ফ্ল্যাট চটি কিনতে হবে। তুই এখানে হ্যাঁ কি হয়েছে, এখনো সময় হয়নি খাওয়ার, দাঁড়া পরে দেবো, পরে পরে পলি দেবো। হ্যাঁ আমি বিছানা চাদর কখন পাতলাম জানো, এই যে এই মাত্র জাস্ট পাতলাম, এখন 11:30 বাজে। তো অনেকদিন ধরে না আমি এই যে নরের এই চিকেন যে স্যুপটা এটা কিনে রেখেছি, বাট এটা বানানো হচ্ছে না সামহাও, তো আজকে রাত্রিবেলা ভাবলাম যে এটা একটু আমার জন্য বানাই। এটা মোটামুটি বেশিক্ষণ লাগবে না, দু তিন, এখানে লেখা আছে ওয়েট ফর 1 মিনিট, বাট আমি 2-3 মিনিট এটাকে বয়েল করবো। তো এটা বানিয়ে নিয়ে আরেকজন কি করছে দেখবে, দাও দেখাচ্ছি। আর একজন গিটার নিয়ে বসেছে বুঝেছো, গিটার টিউনিং চলছে। প্রত্যেকবার আমরা গান যখন আমি বলি একটু গিটারটা বাজাও না, একটুখানি গান করবো, একটু গিটার বাজাবো, আমি গান করবো, খুব ভালো লাগে, তখন এই গিটারের টিউনিং চলবে, তার খানিকক্ষণ বাদে গান হবে, আবার গিটারটা যে জায়গায় তোলা সে জায়গায় তুলে রাখা হবে। আমি এখানে অল্প জল দিয়ে নিচ্ছি, 1 কাপ জল বলেছে ওরা, জলটা ফুটে গেছে, তো আমি নর স্যুপটা দিয়ে দিচ্ছি। আমাদের ডিনার একদম রেডি, এই যে স্যুপটা বানিয়ে নিয়েছি, আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে। দেখো সান্দা নরের স্যুপটা টেস্ট করে ভালো লাগছে বেশ খেতে, খেয়ে দেখো অল্প করে খাও, কারণ নরের স্যুপ তো ভালো কথা, কেমন কেমন বল, কেমন নরের স্যুপ? হ্যাঁ এর মধ্যে যদি একটুখানি চিকেন বয়েল করে দিয়ে দেওয়া যায় পুরো পারফেক্ট, একদম দারুণ লাগবে খেতে। বাট এগুলোতে একটু প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো এগুলো মানে খুব একটা হেলদি নয়, না খাওয়াই ভালো। আমার এটা অনেকদিন ধরে কেনা রয়েছিল বলে আমি আজকে ভাবলাম এসে করে নি। আর আমাদের না একটা গোল্ড ফিশ মারা গেছে, মারা গেছে, কিনে আনতে হবে একটা। তো চলো আমরা ডিনার করে নিই, আজকে আমাদের ডিনারে হচ্ছে রুটি, সোয়াবিন মশালা, সোয়াবিন একদম কষা কষা সোয়াবিন আছে, আর কি আছে ওটা কি বাদা কফি আছে। এই তুমি তো গান করো না প্লিজ, কি গানটা করো তো কফি। আরে আমি গিটার ফিটার বাজাতে পারি না, আমাকে বলছো কি আমার গিটার বাজাতে পারি না, মানে হাওয়াইয়ান গিটার বাজাতাম, স্প্যানিশ তো আমার শেখা হয়নি, তো এবার আমার হাওয়াইয়ানও পারতো না, হাওয়াইয়ান পারতো না, 2 বছর শিখেছিলাম, এবার স্প্যানিশ তো আমি বাজাতে শিখিনি, কিনেছিলাম কিন্তু তারপরে শেখা হয়নি, তো আমি বাজাতে পারি না। তারপরে বলো হোয়াট এভার বাজে, তাহলে দেখবে গান করাটা আরো বেশি ভালো হয়। তো তাই জন্য আমি ওকে বললাম যে ও যে মিউজিকটা দিচ্ছিল মানে কর্ডস ওয়াইজ বাজাতে পারছিল না, কিন্তু এমনি স্ট্রামিং করছিল, ও এমনি স্ট্রামিং করছিল, তো সেটা সেটা আমি গানটা গাইছিলাম, আমার তো বেশ মজা লাগছিল গাইতে, আমি তবলা বাজিয়ে দেবো না, তো আমি বললাম যে একটু ভিডিওটা করি, যদি ভালো না হয় ঠিক আছে, সবাই তো জানবে যে তুমি
মানে প্রফেশনাল বাজাও না তো কি হয়েছে প্রফেশনাল কি আমি ক্যাজুয়াল কোন রকমই বাজাই না ক্যাজুয়াল বাজাই না কিছু করতে পারি না আমি গিটার জানি না হ্যাঁ জানি না কিন্তু কি হয়েছে আছে তো আচ্ছা আমি তো পিয়ানো কোনো কিছু বাজাতে পারি না কিন্তু আমি দুদিন আগে খুলে একটুখানি বাজালাম দাদালাম তো সেটা নাই হতে পারে না ওই গানো না আমি কি হচ্ছে না তো বাজাও चलो आज के मतलब तो चलो आज के ब्लॉग टेक ने एंड कर लाम तुझे भला लगे डू लाइक कमेंट एंड सब्सक्राइब माय चैनल सब्सक्राइब ना कर लो ना कलावो है ना वो फटो फटो से ये भाव लगले प्लीज सब्सक्राइब कर दियो तो चलो अब अगर कल के नतुन ब्लॉग में देखा होगे आज को तो सैटरडे बाबा और मुनी उतरे सैटरडे आज के सैटरडे ना आज के फ्राइडे है ऐसा नहीं बट अब बोले जो मैं आज के फ्राइडे कल के सैटरडे है नहीं बोलती मुनी हो ना तो जाइ हो चलो आज के मतलब टाटा गुड नाइट तुम सबाई भालो थे को सब्सक्राइब कर